ইলিশ ধরায় জেলেদের প্রস্তুতির খবর জানাবো আপনাদের। ভোলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিল হোসেন তপু। তপু, মামুন, ইলিশ ধরার প্রজনন মৌসুমের যে 22 দিনের নিষেধাজ্ঞা সেটি আজ মধ্যরাতে শেষ হচ্ছে। এই 22 দিন একরকম জেলেরা বেকার সময় কাটিয়েছেন। তারা ইলিশ ধরা, মাছ ধরা বন্ধ রেখে তারা কিন্তু উপরে একরকম অলস সময় কাটিয়েছেন। তাদের সেই অলস সময় কেটে গিয়ে এখন ব্যস্ততার সময় পার হবে। ইতিমধ্যেই আপনাকে দেখাচ্ছি যে মেঘনা নদী এই মুহূর্তে কিন্তু যদিও সেটি 12টার দিকে শেষ হওয়ার কথা, আমরা যদি আপনাদেরকে দেখাই কিছু মেঘনা কিছু জেলে তারা নেমে গেছেন এবং তারা হয়তোবা এই মাছটি ধরে 12টার পরে বা সকালের দিকে বিক্রি করবেন। এই অভিযানটি আসলে মৎস্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছিল যে 22 দিন তারা এই অভিযানটি একরকম সফলভাবে সম্পূর্ণ করেছেন। 530টির অধিক কিন্তু তারা অভিযান পরিচালনা করেছেন, এর মধ্যে প্রায় 130টির মতো তারা মোবাইল কোর্ট পরিচালনা করেছেন এবং সেখানে কিন্তু জেলেদেরকে বিভিন্ন মেয়াদে যারা অবৈধভাবে মাছ তাদেরকে জেল জরিমানা করেছেন। তো বলা যায় যে এই অভিযান যদি সফল হয় তাহলে অবশ্যই আগামী দিনে যে ইলিশ ধরার যেই তাদের লক্ষ্যমাত্রা সেটি পূরণ হবে। আর মৎস্য বিশেষ করে মৎস্য শুধু ইলিশ নয় অন্যান্য মাছও কিন্তু বৃদ্ধি পাবে বলে তারা ধারণা করছেন এবং সেটি যদি বৃদ্ধি পায় তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে মাছের ভূমিকা রাখবে এবং ভোলার যে 190 কিলোমিটার যে নিষেধাজ্ঞা ছিল সেটি কেটে যাবেন এবং তারপর হয়তোবা জেলেরা এই কদিন যে ধার দেনা ছিল তারা মাছ ধরে সেগুলো পরিশোধ করতে পারবেন বলে মনে করছেন। এই শুধু জেলেরা নয়, এই ব্যস্ততা বাড়বে কিন্তু মৎস্য ঘাটগুলোতে, তখন হয়তোবা মানুষের যে কাঙ্ক্ষিত ইলিশ তারা কিন্তু ধরতে পারবেন এবং সেগুলো কিনতেও পারবেন। তো মামুন, মেঘনার নদীর একদম মাঝখান থেকে ছিল আমার কাছে সর্বশেষ এই খবর। ধন্যবাদ। ভোলা থেকে জানাচ্ছিলেন আদিল হোসেন তপু।